বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে আমরা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ফেস লক লাগাতে পারবো। আর এর জন্য কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে ডাউনলোডও করতে হবে না, শুধুমাত্র নিজের মোবাইলেই সেটিং অপশানে গিয়ে কিছু সেটিং করতে হবে। এবার বলি দি, ফেস লক লাগালে কী বেনিফিটস আছে? তো ফেস লক লাগালে কিন্তু লক খোলার সময় আমাদের মুখ না দেখালে কিন্তু ফোনের লক খুলবে না, যার ফলে কিন্তু অন্য কেউ চাইলে কিন্তু আমাদের ফোনের লক কিন্তু খুলতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ফেস আনলক লাগানোর জন্য সবার আগে আমাদেরকে সেটিং অপশানে চলে আসতে হবে। তো সেটিং অপশানে চলে আসবে, আসার পর এখানে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে একটা অপশান পাবে সিকিউরিটি বলে, ঠিক আছে? তো সিকিউরিটিতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে একটা অপশান রয়েছে ফেস আনলক বলে, ঠিক আছে? তো ফেস আনলকে একবার ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর কনফার্ম ইওর প্যাটার্ন, ঠিক আছে? তো আমার ফোনে একটা প্যাটার্ন রয়েছে, সেটা তোমাদের আমি আগেই দেখিয়েছি। তো প্যাটার্নটা আমি খুলছি। তো প্যাটার্নটা খোলার পর এখানে দেখো অ্যাড ফেস ডাটা, ঠিক আছে? তো কন্টিনিউতে ক্লিক করতে বলছে, তো কন্টিনিউতে একবার ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখাচ্ছে এলিজেন, ঠিক আছে? তো এবার কিন্তু আমার ফোন কিন্তু আমার ফটো কিন্তু স্ক্যান হচ্ছে, ঠিক আছে? তো দেখো ফটো উঠছে। তো দেখো ফিনিশ করতে হবে। এবার ফিনিশ করলে কিন্তু আমার ফটো কিন্তু স্ক্যান করে ফেলেছে। এবার কিন্তু আমার ফেস দেখালেই কিন্তু আমার ফোন অটোমেটিক আনলক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একবার হোম পেজে চলে গেলাম, যাওয়ার পর এটাকে অফ করলাম, ঠিক আছে? অফ করার পর ফোনটাকে আবার লক খুলছি। খোলার পর দেখো আমার মুখ দেখালাম, অটোমেটিক কিন্তু ফোন খুলে গেল, ঠিক আছে? তো আমার কিন্তু প্যাটার্নটাও কিন্তু খুলতে হলো না। তো আবার দেখো আরেকবার বন্ধ করে আবার খুলছি, খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আনলক হয়ে গেল। তো বন্ধু, তোমরাও কিন্তু এরকমভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফেস আনলক লাগাতে পারো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবাই খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।